আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, যদিও অনেক শীত পড়েছে। প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে এরকম কাপল পিকগুলো ভাইরাল হয়েছে। এই পিকগুলো কিভাবে এডিট করবেন মাত্র এক ক্লিকে, তবু আবার আপনার হাতের স্মার্টফোন দিয়ে এটি দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমরা নোটপ্যাড ওপেন করব। আমি নোটপ্যাডে কিছু রাইট করে রেখেছি, এটি আমি যেটা ওয়ান দেখিয়েছি এটা প্রথমে কপি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি এই রাইটিংটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। এরপর আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখানে বিং ডট ক্রিয়েট লিখলেই চলে আসবে, বিং ডট কম স্ল্যাশ ক্রিয়েট ক্রিয়েট দেখে সার্চ করব, এই পেজটি চলে আসবে। আপনারা যারা নিউ ইউজার, প্রথমে এখানে এসে বিংয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনারা না জেনে থাকেন বিং সাইটটাতে কিভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে কমেন্ট করবেন, কমেন্টের পরিমাণ বেশি হলে আমি ভিডিওটি শেয়ার করব। আমি যে রাইটিংটি করে রেখেছি সেটা এখানে পেস্ট করে দিব। ওকে ডান। এবার ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। দেখেন পাকিস্তানি কাপড়ের অনেকগুলো পিক এখানে শো করছে এবং প্রত্যেকটা পিকচার কিন্তু 3D। আমরা একটা পিকচারের উপর ক্লিক করলাম, দেখেন অনেক সুন্দর একটা ভিউ আসছে। আমি বলেছিলাম যে পাকিস্তানি কাপড়ের ছবি এবং আমি তাদের বয়স উল্লেখ করেছিলাম এবং আমি মক্কা দেখা যাবে এরকম আমি যা যা লিখে দিয়েছি, তারা সেরকমই অনেকগুলো পিকচার আমাকে দিয়েছে। এখন যে পিকচারটি আপনার পছন্দ সেই পিকচারটি ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করবেন? 3 ডটে ক্লিক করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে। ওপেনে যদি ক্লিক করি তাহলে দেখেন ডাউনলোড হয়ে গেছে। গাইজ, এখান থেকে আপনি সব ধরনের পিকচার AI-এর মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। শুধু আপনি একটু ডিটেলসে লিখবেন যে আপনি কেমন পিকচার ক্রিয়েট করে যাচ্ছেন, এক্সপ্লেইন করার সময় একটু বুঝিয়ে এক্সপ্লেইন করলেই হয়ে যাবে।